মানবিক করিডোর স্থাপনে সহযোগিতার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া নিয়ে জাপানকে রাশিয়ার হুঁশিয়ারি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর সাথে আছে আমি শাহানা জাহান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর মারিউপল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরাতে মানবিক করিডোর স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মস্কো থেকে কিয়েভে পৌঁছে তিনি এই মন্তব্য করেন এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনে বেশ কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে এবার রাশিয়া বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ মস্কো থেকে কিয়েভে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অভিযানের সময় রুশ বাহিনী কিয়েভে যেসব অঞ্চলে তাণ্ডব চালিয়েছে তেমনই একটি এলাকা পরিদর্শন করেন গুতেরেস এ সময় তিনি বলেন একবিংশ শতাব্দীতে যুদ্ধ পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশটি সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন গুতেরেস জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন মারিউপল থেকে নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনে সহায়তা দেবেন তিনি এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন শহরে বেশ কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে এ হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয় তবে বর্তমানে এই শহরটি নিয়ন্ত্রণ করছেন রুশ সরকারের মনোনীতরাই তারা ঘোষণা দিয়েছে পয়লা মে থেকে খারসনে মুদ্রা হিসেবে রুবল প্রচলন করা হবে অন্যদিকে দোনেৎস ও লুহানস্কে রাশিয়া ছয়টি হামলা রুখে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী জেলেনস্কি অভিযোগ করেছেন ইউরোপের বিরুদ্ধে এবার বাণিজ্য যুদ্ধ শুরু করেছে রাশিয়া রুবলের দাম পরিশোধ না করায় রাশিয়া পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর এমন অভিযোগ করলেন জেলেনস্কি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পদক্ষেপ জোরদার করেছে পশ্চিমা মিত্ররা এদিকে নিরাপত্তা নিশ্চিত করার পর অতি দ্রুত কিয়েভে মার্কিন দূতাবাস খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন I had previously announced some months ago that we intend to open an embassy there. সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ. যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ার পরিধি বাড়ালে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জাপানকে হুমকি দিয়েছে রাশিয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে থাকা নৌবহরের সঙ্গে গত সপ্তাহে পূর্ব চীন সাগর ও ফিলিপাইন উপকূলে যৌথ মহড়া শেষ করেছে জাপান মঙ্গলবার এক বিবৃতিতে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মর্গলুফ বলেন জাপান যুক্তরাষ্ট্র যৌথ মহড়া অনেকটাই আক্রমণাত্মক ও রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি যদি এ ধরনের মহড়া চলতে থাকে তবে নিজেদের প্রতিরক্ষায় পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া এর আগে রুশ নৌ সীমানার কাছে জাপান সাগরে বেশ কয়েক দফায় একই ধরনের যৌথ নৌ মহড়া হয় ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পক্ষে অবস্থান ও যৌথ নৌ মহড়া নিয়ে জাপানের উপর যথেষ্ট ক্ষুব্ধ রাশিয়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সময় হলো বিরতির সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সাথে থাকার জন্য ধন্যবাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার তাকে শপথ বাক্য পাঠ করেন প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিলাওয়ালের বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ পিপিপি ও ক্ষমতাসীন জোটের নেতারা এর আগে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হবার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন তবে গত সপ্তাহে লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি ২০১৮ সালে পাকিস্তান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রধান চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বর্তমান সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল পিপিপি
বিলওয়ালের মা বেনজির ভুট্টো পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী। শেষ করছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন।